প্রিয় দর্শক, বাংলা মিশনের পর্দায় সাপ্তাহিক নিয়মিত মিউজিক্যাল শো মিউজিক ক্লাবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সায়েম। আজ আমরা আগামী কয়েক ঘন্টা জুড়ে মেতে উঠব বাউল গানের সুরে, লোকগানের সুরে। আর আমাদের এই লোকগানের সুরে আমাদেরকে মাতাতে আমাদের সাথে আছে সঙ্গীত শিল্পী সাগর বাউল। সাগর বাউলের কাছে আপনার পছন্দের লোকগান শুনতে চাইলে আমাদেরকে ফোন করতে পারেন 9632030 থেকে 4 পর্যন্ত নম্বরগুলো খোলা রয়েছে আপনাদের জন্য, কিংবা আমাদেরকে SMS করতে পারেন PG লিখে একটি স্পেস দিয়ে আপনার পছন্দের গানের কথা 21616 এই নম্বরে। সাগর, স্বাগত অনুষ্ঠানে। আচ্ছা, আজকে শুধুমাত্র এর আগে তোমার সাথে এই টেলিভিশন চ্যানেলে আরেকটি শোতে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল, সেখানে আমরা বেশি বেশি কথা বলেছিলাম, কম কম গান শুনেছিলাম। আজকে ঠিক উল্টোটা হবে, আজকে আমরা কথা কম বলবো, বেশি বেশি গান শুনবো, এবং দর্শকরা রাতের বেলা বাংলা মিশনের মিউজিক ক্লাব শোর জন্য অপেক্ষা করে শুধুমাত্র তাদের পছন্দের গান শুনবে বলে। তো অবশ্যই একটু পরেই দর্শকদের অনুরোধ আসতে শুরু করবে, তার আগে শুরুতে তোমার কোন গানটা আমরা শুনবো পছন্দের? আজকে আমি মূলত লালন সাঁইজির বাণী করি ছোট থেকে, তবে আজকে একটু ভিন্ন ধারায় যাব। আচ্ছা, প্রথমে সাঁইজির বাণী দিয়ে শুরু করব, লালন সাঁইজির, আর বিভিন্ন মহাতের বিভিন্ন গানগুলো গাইব, আশা করি ভালো লাগবে। অবশ্যই, হ্যাঁ, তাহলে শুরু করি আমরা।
চাতক থাকে মেঘের আসে মেঘে চলে যায় অন্য দেশে চাতক থাকে মেঘের আসে মেঘে চলে যায় অন্য দেশে বলো সুন্দর। যেমন আমরা অন্য একটা দেশে চলে গিয়েছিলাম এবং বাউল গানের সাথে যে যন্ত্রগুলো সেগুলো তো কামাল ভাই অসাধারণ, সবসময় অসাধারণ, সেই সাথে আধুনিক যন্ত্রণ সংযোজন
সব কিছু মিলে অসাধারণ ছিল, চমৎকার একটা শুরু। আমি শিওর যে পুরোটা জুড়েই দর্শকরা অনেক অনেক উপভোগ করবে সবগুলো গান। হ্যাঁ, এখন কোন গানটা শুনবো আমরা? এখন যে গানটি গাচ্ছি এটা হলো চাঁদ মদন শার একটি গান। আসলে যারা আল্লাহ প্রেমিক, গুরু প্রেমিক, ভক্ত প্রেমিক, যারা আশেক, তারা কখনো নিজের মরণের ভয় করে না। যে মরায় লোকে ডরায়, বাউলের আনন্দই সে থায়, নাইরে ভয় নাইরে ক্ষয়, সুখের মরণ সেখানেই হয়। তাই সেখানেই একটি গান, আশা করি ভালো লাগবে সকলের, চেষ্টা করছি। আশেক দেওয়ানা মরণের ভয় করে না, মরণের আগে মরে অরু শিক্ষা বোঝে না।
প্রথম গানে আমার সেটা নজরে পড়লো তোমার ভয়েসের রেঞ্জ এবং এই গানে তোমার ভয়েসের যে এনার্জি লেভেল কনফিডেন্স এটা। আচ্ছা আমার যদি মনে পড়ে আমার প্রথম ইন্টারভিউতে বাংলা ভিশনে তুমি বলেছিলে যে মানুষ বুঝে গান করে, তুমি বুঝতে না বুঝতে যখন বুঝে গিয়েছো অলরেডি তুমি গানের মাঝে ঢুকে গিয়েছে, তখন তুমি বুঝেছো হ্যাঁ তুমি গানের মাঝে আছো। তো এই গানের মাঝে থাকার বছর কত বছর হলো? আসলে বাবা মা বলে বা সকলেই জানে 3.5 বছর বয়স থেকে গানের জগতে, এখন এই তো 18-19 চলছে আর কি। 18-19 মানে একটা ছেলের বয়স 18-19, তার গানের বয়স প্রায় 15। হ্যাঁ, আর শুরুটাই টেলিভিশনের মাধ্যমে, বাংলাভিশনই ফার্স্ট। বাংলাভিশনই ফার্স্ট, ও মাই গড, বাংলাভিশন তাহলে তোমার জীবনের সাথে ক্যারিয়ারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার গ্রামের বাড়িতেও বাংলাভিশন গেছে, ইভেন আমার আমার বাসাতেও গেছে, অনেকবার ইন্টারভিউ নিছে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ জানাবো বাংলাভিশনকে আমাকে তাদের ছত্রছায়ায় রাখার জন্য। এবং এই জন্য মনে তুমি সবসময় হাসি খুশি এবং বাংলা ভিশন আসলে আরো বেশি হাসি খুশি থাকো মনে হয়। পরিবার একদম পরিবার। আচ্ছা এখন পরিবারের জন্য এবং পরিবারের দর্শকদের জন্য কোন গানটা শোনাবেন? খুবই পরিচিত পরিচিত একটা গান গাই, তাহলে মানুষ বুঝবে অবশ্যই। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, একবার ছেড়ে দে নৌকায়া বে যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায়া বে যাব মদিনা, ওতে তে পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায়া বে যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায়া বে মদিনায়
নবী এলো মায়া মেনার ঘরে আসলে হাজার বাড়ি কাঁদলে হাজারে নবী এলো মায়া মেনার ঘরে আসলে হাজার বাড়ি কাঁদলে হাজারে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে নয়নে মদিনা ওই আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা রোশনিতে দুনিয়া কাছে করে সোনার বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে রোশনিতে দুনিয়া কাছে ভরে সোনার বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মাঝে নয়নে মদিনা ওই আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদ পাল তুলে দে মাঝে হালা করিস না দেদ পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মতি ওই আমার ছেড়ে দে নৌকায় আমি যাব মতি ওই আমার ছেড়ে দে নৌকায় ছেড়ে দে নৌকায় আমি যাব মতি না অসম্ভব জনপ্রিয় একটা গান এবং একদম আপনি আপনার মতো করে চমৎকার করে গাইলেন উইথ মিউজিক ইনস্ট্রুমেন্ট। আচ্ছা এই 15 বছরে সব মিলে আনুমানিক কতগুলো গান তোলা হয়েছে? আসলে আমার লালন সেজি যে গান তা প্রায় 250 গান আমার মুখস্থ আছে। আচ্ছা 250 বলতে মানে আমার নিজের মৌলিক রয়েছে ভিতরে লালন সেজির গান রয়েছে আরও অন্যান্য মহতের মানে মুখস্থ আছে আর কি 250 মতো বাবা ছেলে মিলে চমৎকার সব গান বাছাই করেছে আমাদের শোনানোর জন্য। আমরা আরো গান শুনবো বাট ব্রেকের পরে ফিরে আসবো। দর্শক আমাদের মিউজিক ক্লাবে অনুষ্ঠান এই পর্যন্ত নিচ্ছি, খুবই ছোট্ট একটা বিরতি, আমি ফিরছি খানিকক্ষণ বাদে। সে পর্যন্ত চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। ওয়েলকাম ব্যাক, বিরতির পর সবাইকে আরেকবার সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায় মিউজিক ক্লাবে, যেখানে আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সাগর বাউল, তার কাছে গান শুনছিলাম এবং আপনি চাইলে আপনি অনুরোধ করে গান শুনতে পারেন। আমাদের ফোন নম্বরগুলো খোলা আছে 9632030 থেকে 4 পর্যন্ত, কিংবা SMS করতে পারেন। আপনার SMS অপশনে গিয়ে PG লিখে একটি স্পেস দিয়ে আপনার পছন্দের গানের কথা 21616 এই নম্বরে। সাগর, বিরতির আগে বেশ কয়েকটা গানে আমাদের মাতিয়ে দিলে, তো বিরতির পর ফিরে এসে এখন প্রথম কোন গানটা শুনবো? আমি এখন ভবা পাগলার একটি গান করছি, খুবই পরিচিত। তো গানটা সম্পূর্ণ আসলে একটা দেহতাত্ত্বিক, যে আসলে এটা একটা মায়ার তরি। এই তরিটা মানে কি বলে, এটা একটা যুদ্ধক্ষেত্র, এই পৃথিবী এই দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে নিজের টিকায় রাখাটাই বড় ব্যাপার। তো এইখান থেকেই একটা গান, আচ্ছা শুনি আমরা। Thank you.
ভরসা করি হে ভবকান্দারি, ও বিধি ও বিধি ভরসা করি হে ভবকান্দারি, অবেলার বেলার পানে যাও যাও চে নদী ভরা রে বোঝে না তোকে কেন আয়া তোরি বাবা, বোঝে না তোকে কেন মায়া তোরি বাউ বাউ বাউ, ভরা বোঝে না তোকে কেন মায়া তোরি বাউ বাউ বাউ, নদী ভরা বাইতে জানো না কেন ধরো মন মাঝিরে তো হলো রে মাতা, বাইতে জানো বোঝে না তোকে কেন মায়া তোরে বাউ বাউ বাউ। বাইতেছিলো তরি পাগল ভাবা
যদি ভরা ঢে বোঝে না তোকে কেন মায়ার তোরে বাহু 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 যদি ভরা ঢে বোঝে না তোকে কেন মায়ার তোরে বাহু বাহু পরে আলাদা করে অ্যাডজেক্টিভ খুঁজছিলাম যে কোনটা তোমাকে দেওয়া যায়। আমার জাস্ট মনে পড়লো যে সকালবেলা রোদ্দুরে তোমাকে আমি হারমোনিয়ামের সাথে আবিষ্কার করেছিলাম প্রথম পরিচয়, আর আজকে হচ্ছে অন্যান্য সব মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে একদম পুরো স্টেজ মোডে, দো এটা স্টুডিও আমাদের, তারপর পুরো স্টেজ মোডে পাচ্ছে, একটা অন্যরকম একটা ব্যাপার। তো এই এই যে কনফিডেন্স তোমার গানে, এই যে তুমি প্রত্যেকের সাথে কমিউনিকেট করে গাচ্ছো, যেটা একটা মানুষের অনেক বছর পরে আসে, যদি তোমার অনেক বছর হয়ে গেছে অলরেডি বয়সের তুলনায়, এই এই জিনিসটা কীভাবে পাও আসলে? আসলে প্রথমত যে কথাটা বলবো, বিশেষ করে যারা আমার সাথে বাজাচ্ছে, আমার বলতে গেলে তাদের হাতের উপরই আমি বড় হওয়ার কি, তো তাদের সাথে যে আমার একটা সঙ্গ, কখনো আলাদাভাবে বসা হয় না, তবে এইভাবে আমাদের চলাফেরার ভিতরে যে একটা সম্পর্ক, সেখান থেকে মানে মানে একটা অন্যরকম একটা ফিল কাজ করে যে আমার ইত্য সব, সেটা দেখে বোঝা যাচ্ছে সবার সাথে কমিউনিকেশন দেখে। এছাড়া আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি, মানে যেখানে যাব ফ্রি ভাবে করলে বেস্ট হয় আর কি সবসময়। এক্স্যাক্টলি। আচ্ছা এখন আমরা তাহলে এই মিউজিশিয়ানদের নিয়ে আপনার নেক্সট কোন গানটা শুনবো? আমি এখন যে গানটা গাবো বাংলাদেশের একটি ছায়াছবির গান, পরিচিত বাট ফোক ফোক প্যাটার্নের, তুই যদি আমার হইতি রে। তুই যদি আমার হইতি রে, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তুই
চিরচেনা গানটা এবার একটু নিজের মতো করে একটু টান ছিল, বেশ চমৎকার। আচ্ছা, এই যে লোকগানের মাঝেই বড় হওয়া, বুঝতে না বুঝতে লোকগানের মাঝে চলে আসা, কখনো মনে হয়নি যে অন্য কোনো গান গাইবো এমন কিছু? কখনো মাথাচাড়া দিয়েছে কখনো মাথায়, নাকি না? আসলে বয়সের সাথে সাথে মন চায় একটু অন্য ধরনের গান করতে, কিন্তু যখন আবার তাকায় দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা দেখেন তাদের নিজেদের কালচার বাদই দিলাম, আমাদের দেশের কালচার ফোক সঙ্গীত ফোক জিগুলো, তারা দেখা যায় আমাদের বয়সী ছেলেরা আরও বেশি করে, কিন্তু আমাদের দেশে কিন্তু দেখাই যায় না একদমই। আমাদের বয়সী কোনো ছেলে পেলে দেখবেন না যে লালন গান বাউল গান করতেছে, সবাই এখন ইউটিউবের যুগ, এখন আধুনিক গান গেয়ে ইয়াং জেনারেশনের জন্য ইয়াং গান গেয়ে তারা এইভাবে আগাচ্ছে। কিন্তু একটা জিনিস কি, পৃথিবীর শুরুতে যেসব মানুষ আদি মানবরা যারা, তারা কিন্তু প্রথমে কাঁচা খাইতো মাংস, তারপরে আস্তে আস্তে যুগের সাথে সাথে একটু আধুনিকতা ছোঁয়া রান্না আবিষ্কার অনেক কিছু, এখন আবার কিন্তু মানুষ মাংস পুড়ায় খায়, তাই না? হয়তো আজকে আমাকে মানুষ প্রাধান্য দিচ্ছে না বা মানুষ বোঝার চেষ্টা করছে না, কিন্তু একটা সময় মানুষ হয়তো বুঝবে, যখন আমি থাকবো না, কারণ কেউ থাকাকালীন মূল্যায়ন পায় না, সবাই চলে যাওয়ার পরেই মানুষ তাকে চেনে। তো আমি যখন থাকবো না, তখন আমার একটাই রিকোয়েস্ট থাকবে মানুষের কাছে, যে আমরা আমাদের আইডেন্টিটাকে আমাদের রুটসটাকে যেন ভুলে না যাই। অবশ্যই, এক তো আমরা রুটসটাকে ভুলে যাবো না, আরেকটা আমরা সাগর বাউলকে আমরা তার এই জীবদ্দশায় বেশি বহু বছর বেঁচে থাকবো তার গান দিয়ে। অবশ্যই মানুষ শিল্পীরা মরণের পরও বেঁচে থাকে, এবং তুমি মরণের পরও না, মরণ আগে থেকেও বেঁচে থাকো মানুষের হৃদয়ে কামনাই করি। কোন গানটা শুনবো এখন? জাহাঙ্গীর রানার এটি গান, গানটি গাইছিলেন নিশিতা বড়ুয়া, খুবই পছন্দের গান, আমার খুবই ভালো লাগে গানটা, চেষ্টা করছি আমি আমার মতন করার জন্য। আন্ধিয়ারাই খবরে নইলে একদিন কাঁদিব
হবে তোমার হিয়ার বাজারে বান্ধিয়া রাইখো মোরে নইলে একদিন কান্দিবে পাখিটারে গোপনে রাইখো মুখে যত হনে পাখিটারে গোপনে রাইখো মুখে যত হনে নইলে একদিন কান্দিবে Yeah.
চমৎকার। আমি নিশিতার কণ্ঠ শুনিনি, এই প্রথম শুনলাম গানটা, এবং তোমার কণ্ঠে বেশ চমৎকার, চমৎকার লাগলো। গানটা আরেকটা অন্তরা ছিল। আচ্ছা আচ্ছা, যদিও আমরা অবশ্যই আবারও কোন এক সময় অবশ্যই শুনবো। আচ্ছা, এই যে প্রথম গান, একদম ছোটবেলা থেকে গান করা শুরু, বাংলা ভিশন দিয়ে তোমার গান করা শুরু, তারপরে বহু মঞ্চে, বহু স্টেজে, বহু স্টুডিওতে এভাবে গেয়েছো তো, এবং আমি শুনছি যে অনেক যারা এই লোকগানের, বাউল গানের যারা পথিকৃত, বাংলাদেশের পথিকৃত, সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, তাদের অনেকের সাথে মঞ্চে গান করা হয়েছে, তো কাদের কাদের সাথে গান করে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়েছে তোমার কাছে নিজেকে? আমার সবথেকে জীবনে বড় প্রাপ্তি যেটা, আমার জীবনের শুরু একজন বড় মানুষের মাধ্যমে, সেটা হলো বারী সিদ্দিকী স্যার, যিনি প্রায়ত আমাদের মাঝে নেই। তার যে একটি গান ছিল রজনী হোসনে অবসান, ওই গানের শর্ট একটা শুটিং ছিল, প্রথম গানটার শুটিং করতে আমরা মুন্সিগঞ্জ গেছিলাম। সেখানে আমার ছোটোবেলা, আমি মন্দিরে বাজাচ্ছিলাম শীতের রাত্রে, একদম অনেক শীত, সেই রাত্রে আমি মন্দিরে বাজাচ্ছিলাম খালি গায়ে, এটা দেখা যায় এখন ইউটিউবে আছে। তো আমার শুরুটাই বড় মানুষের হাত ধরে, আর এর ভিতর দিয়ে তো অনেক অনেকের সাথেই পরিচয়, অনেকের সাথে দেখা, সবাই ভালোবাসে, কিন্তু মানুষের কাছে ওইভাবে আসার হয় নাই, বা মানুষ যারা চেনে, যারা ফোক পছন্দ করে তারা চেনে আমাকে, কিন্তু প্রপারলি ওইভাবে আসা হয় নাই, কারণ আমাদের দেশে ফোকটার প্রাধান্যটা একটু কম। তারপরেও এরকম বাংলা ভিশন, এরকম অনেক টেলিভিশন যদি এরকম জায়গা তৈরি করে দেয় ফোক, অবশ্যই হবে, অবশ্যই হবে। একটা ফোন ওয়েট করছি, আমরা ফোনটা নিয়ে আসি। হ্যালো, হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে? জি বলুন, আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে। হ্যালো স্যার, আমার একটা গানের, মানে আপনার কণ্ঠস্বর একটা গানের খুব পছন্দ তো। জি বলেন, অবশ্যই চেষ্টা করব। মানে স্যার প্লিজ স্যার, দুইটা গান একটু বলবেন স্যার। একটা হচ্ছে যে তোমার বাড়ি আমার বাড়ির মধ্যে চিত্রা নদী। আচ্ছা ওকে, আরেকটা কি বলেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সে বেশ আবেগাপ্লুত মনে হলো এবং ফোনে কথা বলে, এবং তার গানের রিকোয়েস্টটা কি আমরা রাখতে পারবো অনুষ্ঠানে কোনো এক সময়? হ্যাঁ, কোনো এক সময়। আচ্ছা তো এখন কোন গানটা শুনবো? আমি এখন যে গানটা গাইবো, খালেদ হাসান মিলুর গাওয়া গানটা, খুবই পরিচিত একটা গান, আমি চেষ্টা করছি। অবশ্যই
মিশিতে যাইও ফুলবনে রে ববরা মিশিতে যাইও ফুলবনে মিশিতে যাইও ফুলবনে রে ববরা মিশিতে যাইও ফুলবনে ওই আমি জালায়া সন্দের বাতি জেগে রব সারা রাতি গো ওই আমি জালায়া সন্দের বাতি জেগে রব সারা রাতি গো আমি কবু কথা আমি কবু কথা শিরে রোশনে রে ভোমরা মিশিতে যাইও মিশিতে যাইও ফুল মনে রে ভোমরা মিশিতে যাইও জায়গায় আমরা প্রবেশ করছি তোমার কণ্ঠের মাধ্যমে, এবং দর্শকরাও বেশ পছন্দ করছে, এখানে অনেকে জানাচ্ছে আমাদের এস এম এস করে, এবং বাড়ি সিদ্দিকের একটা গানের জন্য রিকোয়েস্ট থাকবেই, এটা কমন, এটা থাকবেই। আমরা কোন এক ফাঁকে কি শুনবো বাড়ি স্যারের গান? অবশ্যই। আচ্ছা, আমরা পরের গানে যাবো না, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি কে বলছেন? ভাই আমি খোকন বলছিলাম, ময়মনসিং থেকে। ভালো আছেন? জি অনেক ভালো আছি, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। জি, কথা বলুন আমাদের অতিথির সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। সাগর ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, সবগুলা গানই খুব ভালো হচ্ছে, আর যারা বাজাচ্ছে কামরুল ভাই সহ অসাধারণ। হ্যাঁ, ধন্যবাদ। সবাই এখানে নাম করা, কিছু বলার নেই নতুন করে, ধন্যবাদ। আমি যে গানটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম সেটা হলো শাহ আব্দুল করিম সাহেবের চলিতে চলন, চলিতে চরণ চলে না। এটা আমাদের শেষের দিকে থাকবে অবশ্যই, আজকে আমার এটা রইছে লিস্টে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার চমৎকার রিকোয়েস্টের জন্য ধন্যবাদ। সাগর, অনেকগুলো রিকোয়েস্ট কিন্তু জমে যাচ্ছে না? হ্যাঁ, বেশ কয়েকটা জমে গেছে, এবং তোমার লিস্টে অনেক গুলো আছে। একটি গান গাবো। হ্যাঁ ঠিক আছে, শুনিতে হলো আমরা এখন।
চন্দ্র সূর্য বান্ধাই রাখছে নামের ওই চন্দ্র সূর্য বান্ধাই রাখছে নামের দূরবীনে দেখিয়া পথ মাঝি মালাইবাই রে দূরবীনে দেখিয়া পথ মাঝি মালাইবাই আর ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খে ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী
বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়, পাগল আব্দুল করিম বলে বুঝে উঠা দায়, ওরে কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায় রে, কোথা হতে আসে নৌকা কোথায় চলে যায়, আর ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, কোন বিস্তরি নৌয়া নাইছে, কোন বিস্তরি নৌয়া নাইছে কেমন দেখা যায়, আর ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল 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 করে রে ময়ূর পঙ্খিনা। সাধুল কর্মীর গানটা অনেকে অনেকভাবে গেয়েছে, কেউ ব্যক্তিগত এবং কেউ ব্যান্ডের সাথে গেয়েছে, এবং তুমি তোমার মতো করে গাইলে, বেশ চমৎকার। আচ্ছা, এই যে গানের মাঝখানে মাঝে বিভিন্ন গানে গানে তোমার বাড়তি একটা ইম্প্রোভাইজেশন থাকে, যেটাকে আমরা বলি যে নিজের মতো করে একটু সুর, তো এই ব্যাপারে হেল্প করে কি বাবা? আসলে নিজেই বাবা এই ব্যাপারটাও হেল্প করে, তবে নিজের থেকে তৈরি করে যেগুলো করা সেগুলো আসলে নিজের থেকে আসতে হয়, একদম আসতে হয়। আর আমি যখন থেকে আর কি আমি উচ্চাঙ্গটা শিখছি, আমার গুরু মোহাম্মদ শফিক, উনি এখন নেই, তো উচ্চাঙ্গটা শেখার পর থেকে নিজের মতন করে গাইতে খুব ভালোবাসি, একটু অ্যাড করে সেখানে গানে, এটা আমার খুব ভালো লাগে। চমৎকার চমৎকার। আচ্ছা, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে? আমি ফরিদপুর থেকে মেহেদি হাসান কামাল বলছি। জি বলুন, আমাদের অতিথির কাছে কি কথা আছে? সিদ্দিক স্যারের একটা গান উকিলের হয়েছে জানা, শুধু যে চোরে কাটা, খুবই পরিচিত, আশা করি ভালো লাগবে, শুনতে হলো আমরা এখন। ওরে গগনেতে ডাকে দে, আসমান হইল আধির বন্ধ, আমি তোমার না শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া গেলি, শোনা বন্ধুরে, আরে তোমার নাম লইয়া গেলি, আকুল
আপনার অনেকগুলো গান শোনা হলো, আমরা আরও বেশ কিছু গান শুনবো, বাট এই শেষ বিরতির পর ফিরে এসে দর্শক অনুষ্ঠানে এই পর্যন্ত আরেকটা ছোট্ট বিরতি, আমি ফিরছি খানিকক্ষণ বাদে মিউজিক ক্লাব অনুষ্ঠানে। সে পর্যন্ত চোখ রাখুন বাংলা ভিশনের পর্দায়। বিরতি পর সবাইকে আরো বেশ আজ আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। মিউজিক ক্লাব অনুষ্ঠান আর ব্রেকের পর ফিরে এসে আরও কিছু গান শুনবো এবং অবশ্যই শুনবো সেটা সাগর বাওয়ালের কণ্ঠে। সাগর, আমরা অবশ্যই আমার গানে যাব, আপনার সাথে যারা অসাধারণ মিউজিশিয়ান যারা বাজাচ্ছেন একের পর, আমি সবসময় এদেরকে বলি মিউজিশিয়ান আর ম্যাজিশিয়ান, সো এই মিউজিশিয়ানদের সাথে একটু যদি পরিচয় করে দেয় ফর্মালি দর্শকদের সাথে। আমার বাম পাশে যিনি কিবোর্ড প্লে করছেন পুটু আঙ্কেল, এবং যিনি লিড বাজাচ্ছেন রাজীব আঙ্কেল, আর আমার পছন্দের মানুষ হানিফ আঙ্কেল, মানিক আঙ্কেলের ছোটো ভাই, আর দোতারা যিনি বাজাচ্ছেন বাংলাদেশের দোতারা সৃষ্টিকারক কানাইলাল শীল, তার নাতি ছেলে বিকাশ চন্দ্র শীল, আর যিনি বাঁশি বাজাচ্ছেন কামরুল আঙ্কেল, খুবই পরিচিত নাম, সবাই চেনে। ধন্যবাদ আমার পরিচয়টা জিজ্ঞেস করেনি। আপনার আপনার নাম তো সাইম? হ্যাঁ প্লিজ, বাকিটুকু না বলাই ভালো। আঙ্কেল না ভাইয়া, আমি এখন সেই পর্যায়ে পড়িনি। আচ্ছা আঙ্কেলদের সাথে নিয়ে এখন ভাতিজা নেক্সট কোন গানটা করবে? এটা একটু পরিচিত, মানে একটু অপরিচিত না পরিচিত, মানে সব মিলে আর কি। আচ্ছা আমরা শুনি, শুনলেই বুঝবো। হ্যাঁ আমার বিরহ দালা অন্তর পোড়া বিরহ জালা অন্তর পোড়া সইতে পারি নাই আমি, করি কি উপায় আমার মনে যারে সা বন্ধু প্রাণে যারে সা তারে কি বলো বলাসা Thank you.
কম বয়সে এত বছর ধরে এই লোকগান করতে করতে এবং এই যে অনেক সিনিয়রদের সাথে একইজনের ক্যারিয়ার হয়তো তোমার বয়সের চেয়েও বেশি, আমারও অনেকের সাথে তুমি গান করো, গান করতে করতে অবশ্যই সবার অনুপ্রেরণা পাও এবং তোমার সাথে প্রথম দিকে কথা বলতে বলতে মনে হয় যে তোমার কিছুটা হলেও আফসোসও আছে যে যেটা বললে যে পরবর্তীতে তুমি যখন মৃত্যুর পরে এই মানে পাবে হ্যাঁ তোমার যা প্রাপ্তি, কিন্তু এই আফসোসটা কেন আমি একটু জানতে চাই তোমার শেষ দিকে এসে। আসলে দেখেন আমার প্রাপ্তিরও কিন্তু কমতি নেই এখনো তোমার, না প্রাপ্তির আমি সেটা মনে করি না, প্রাপ্তির আফসোসের কথা শুনবো তবে দর্শক যেন আফসোস না করে ফোনটা কি নিয়ে আসি। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি কে বলছেন, কোথা থেকে?
আমি সাইফুল আলম পান্নু বলছি থেকে। জি বলুন, আমাদের অতিথির কাছে কি অনুরোধ? আপনি ভালো আছেন? জি অনেক ভালো, বলুন। অনেক ভালো গান যাচ্ছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ক্যামেরা ভালো যাচ্ছে, লাইটিং ভালো যাচ্ছে, সবকিছু আমরা ভালো পাচ্ছি ঘরে বসে। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা ঘরে বসে সুন্দর দেখি, আপনারা অনেক কষ্ট করেন। ঠিক আছে, গান বন্ধুর সাথে কথা বলি। কানার হাট বাজারটা মনে হয় শোনানো হয় নাই, কানার হাট বাজার। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বোঝা গেল তিনি বেশ মনোযোগ দিয়ে রেগুলারই প্রোগ্রামটা দেখেন। আচ্ছা, আমরা অনেকগুলো রিকোয়েস্টের গান জমে গেছে, তার আগে ছোট্ট করে যেটা ফোনের আগে একটা প্রশ্ন ছিল যে প্রাপ্তি এবং আফসোস। আসলে আমরা কিন্তু অনেকেই দেখা যায় কি যে নাম জানি না, বিশেষ করে যেরকম হুমায়ুন আহমেদ স্যার, ওনাকে হয়তো যারা পড়ালেখার ভিতরে রয়েছে, তার উপন্যাস কবিতা পড়া যারা পড়ে তারা হয়তো জানে, কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু জানে না। যখন সে চলে গেল, তারপরে যে কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানতে পারলো যে হুমায়ুন আহমেদ নামে বা মিশুক মনির যারা ছিলেন, তারা কিন্তু চলে যাওয়ার পরে মানুষ জানতে পারছে এরা একজন ঐশ্বরিক আল্লাহ প্রদত্ত। তো তারা থাকতে কিন্তু কেউ তাদেরকে বুঝে নাই, বুঝেও না বা তাদেরকে প্রচার করে না। তো এটাই আমার আফসোসটা আর কি। না, এই আফসোস তোমার প্রাপ্তিতে পরিণত হয়ে কামনা করি। তুমি অনেক বছর বেঁচে থাকো তোমার গান দিয়ে। এবং একটা কথা, সেটা হচ্ছে যে যে গাছের শেকড় যত শক্ত সে গাছ তত বড় হয়, সে গাছ তত ছড়ায়, সে গাছ তত মানুষকে আশ্রয় দেয়। তুমি বহু মানুষের লোকগানের আশ্রয় হও এই কামনায় করি। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর দর্শকদেরকেও অনেক ধন্যবাদ, আর বিশেষ করে যে অনুষ্ঠানটার প্রযোজক বিপ্লব আঙ্কেল, তিনি খুবই অসুস্থ, তিনি একজন খুবই ভালো মানুষ, যেটা বলার ভাষা রাখে না। তার জন্য আমরা সকলে দোয়া করব অবশ্যই। আর অনুষ্ঠান প্রধান যিনি, ধন্যবাদ তারেক আঙ্কেলকে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তারেক ভাইকে অবশ্যই ধন্যবাদ দেব। তাদের ছায়াতে আজকে এত দূর আসা, এই টেলিভিশনে রয়েছি। আর অনুষ্ঠানের প্রযোজক যিনি সৌরভ আঙ্কেল, তাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে ধন্যবাদ, এবং বিশেষ করে ক্যামেরার পিছনে যারা কাজ করছে সকলের প্রতি আমার ভালোবাসা, আর যারা বাজাচ্ছেন মিউজিশিয়ান, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে দর্শকদের কাছে আমি বিদায় নিয়েছি। দর্শক, আজকের মতো আমি সাইম নিচ্ছি মিউজিক ক্লাব থেকে বিদায়। এবং অবশ্যই সৌরভ ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং বিপ্লব ভাইয়ের জন্য আমরা অবশ্যই শুভকামনা করে অপেক্ষা করব, তিনি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুন। এবং সেই সাথে আমাদের অনুষ্ঠান প্রধান তারিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আমাদের মিউজিক ক্লাবের আগামী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং থাকুন বাংলা ভিশনের সাথেই। গুড নাইট। কোন গানটা শুনবো? শাব্দুল করিমের শেষ একটি গান। আমি শুরু করেছিলাম সাজির বাণী দিয়ে, শেষ করছি শাব্দুল করিমের একটি গান দিয়ে, শুনি। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কো, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখনো গেল কই। চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লো, মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লো, মন চলে না রং তামাশা, এসেছে দেহায় মন চলে না রং তামাশায়,
দেশে তিলে তিলে ছেলেরা মরুদি বলে ভাবের জনম গেল বিফলে এখন সেই ভাবনাই রো দেশে তিলে তিলে ছেলেরা মরুদি বলে ভাবের জনম গেল বিফলে এখন সেই ভাবনাই রো আরে আগের মতন খাওয়া যায় না মতন খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতন কথা কয় না আগের মতন কথা কয় না নাচে না রঙের বারই আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল গো বড় হয়ে তাই ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাইতে জবাব দিহি হো ছেলেবেলা ভালো ছিলাম বড় হয়ে তাই ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাইতে জবাব দিহি হো আরে যা হবার তাই হয়ে গেছে আগের বাহাদুরি তোমার গেল কই